হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কমবেশ আমাদের সবারই কিন্তু দাঁত হলুদ কালার থাকে এবং অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটি ফটোশপে যখন ছবি তুলি এবং ছবি তোলার পর দেখতে পারি যে সুন্দরভাবে হাসি দেয় বা আমাদের চেহারাটা যদিও ফর্সা থাকে কিন্তু আমাদের দাঁতগুলো থাকে হলুদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি ফটোশপের মাধ্যমে আপনি আপনার দাঁতকে একদম পরিষ্কার বা একদম সাদা দপদপ করে ফেলবেন কোনো ধরনের টুথপেস্ট বা টুথব্রাশ ছাড়া। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে যে কোনো ছবির দাঁতকে সাদা করবেন। সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার অ্যাডোবি ফটোশপটি ওপেন করছি এবং এখান থেকে আমি আমার একটি ছবি নিয়ে নিচ্ছি। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছি আমার একটি দাঁতের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই দাঁতের ছবিটি, আমার দাঁতটি কিন্তু দেখাচ্ছে মোটামুটি হলুদ কালারের। সো আমি চাচ্ছি যে আমার এই দাঁতটি একদম সাদা করব, এবং সেটা কিভাবে করব একদম সিম্পল, বেশি ঝামেলা নেই এই কাজটি করার জন্য। প্রথমত আমরা আমাদের এই যে ইমেজটি আছে ডাবল ক্লিক করে এটাকে আমরা নিউ লেয়ারে নিয়ে নেবো, যে কিনা আনলক করে দেবো এই ছবিটি। ছবিটি আনলক করার পর আমরা এখন যদি চাই এটাকে কোনো ধরনের মডিফিকেশন করো, তাহলে কিন্তু আমরা সিম্পলি চাইলে সেই কাজটি করতে পারি। এখন এই লেয়ারটি আমরা সিলেক্ট করে এখানে একদম নিচে আমরা পেয়ে যাব এরকম একটি আইকন, তাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করব হিউ সিচুয়েশন, এবং যখন আমরা হিউ সিচুয়েশনে ক্লিক করব এরকম একটি স্ক্রিন দেখাবে এবং এখানে প্রিসেট বাই ডিফল্ট দেওয়া আছে এবং এই স্থানটিতে মাস্টারটিতে আমরা দিয়ে দেবো ইউলো। যেহেতু নর্মালি সবার দাঁতে কিন্তু কম বেশ ম্যাক্সিমাম ইউলোই থাকে এবং ইউলোকে আমরা সাদা করবো, সো সেখানে আমরা এখানে দিয়ে দিলাম ইউলো এবং এখানে স্টুয়েশন যেটা একদম মাইনাসে দিয়ে দেবো এবং লাইটনেস এটাকে 100% দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে এটা স্টুয়েশন মাইনাস এবং এটা লাইটনেস প্লাস 100% দেওয়ার ফলে কিন্তু আমার ছবিটি এরকম হয়ে গেছে। এতে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। এনিওয়ে আমরা চেষ্টা কীভাবে করে দিচ্ছি। এখন আমি কি করব, আমার এই লেয়ারটিতে আমার সিলেক্ট করে আমি আমার কিবোর্ড দিয়ে কন্ট্রোল আই চাপবো। কন্ট্রোল আই চাপার পর এই বাম দিকে এখান থেকে আমরা চুইস করব ব্রাশ টুলস। ব্রাশ টুল চুইস করার পর এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার যে সাইজ সেই সাইজ আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আমি জাস্ট কন্ট্রোল প্লাস দিয়ে আমার দাঁত থেকে একটু যাতে স্পষ্ট দেখা যায় সেটা করলাম, এবং এখানে বাই ডিফল্ট অবশ্যই এটা হোয়াইট কালার থাকবে। যদি হোয়াইট কালার না থাকে তাহলে আপনি হোয়াইট কালার নিয়ে নেবেন। লাইক অনেক সময় এরকম থাকে, আপনি জাস্ট এটাকে চেক করলে এবং এটা হোয়াইট কালার বাই ডিফল্টভাবে থাকে। সো আমরা এখন আমাদের যেহেতু অলরেডি ব্রাশ চুজ করেছি এবং আমরা জাস্ট এই জায়গাটিতে আমরা আমরা দাঁতের অংশটিতে আমি এভাবে করব। দেখতে পাচ্ছেন যে আমার দাঁতটি কিন্তু এখানে ছিল হলুদ এবং এখন সম্পূর্ণ দাঁত কিন্তু সাদা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, খুবই ইন্টারেস্টিং। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো জাস্ট দাঁতটিকে এভাবে করলে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একদম ফক ফকা দাঁত হয়ে গেছে। আমি যদি এখন কন্ট্রোল মাইনাস দিই এবং আমি যদি আমার এই ইমেজটিকে সেভ করি, লাইক ফাইল সেভ অ্যাস অ্যান্ড দেন আমি ডেস্কটপে দিয়ে দিই, জেপিক দিয়ে দিই এবং দিয়ে দিই এখানে যেমন আফটার অ্যান্ড সেভে ক্লিক করি, ওকে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ইমেজ যেটা দাঁতটি দেখাচ্ছে এরকম হলুদ কালারে, এবং একটু আগে যে ছবিটা আমি করেছি এটা হচ্ছে এই ছবিটি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম সাদা দপদপ হয়ে গেছে। সেভাবে খুব সহজে আপনি যদি চান যে ফটোশপের মাধ্যমে আপনার দাঁতকে সাদা করার জন্য কোনো ধরনের টুথপেস্ট ব্যবহার না করে বা ব্রাশ না করে, তাহলে এই সিম্পল ট্রিকটি ফলো করে সেই কাজটি করতে পারো। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।